হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীরভ্ডার প্রকল্পের এই মুহূর্তে একটি সব থেকে বড়ো আপডেট আপনাদের জন্য যেটা না জানালেই নয় অনেকেই নতুন করে আবেদন করেছেন লক্ষ্মীরভার্ডার প্রকল্পে তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি আপডেট আপনাদের যেন কোনো রকম টেনশন না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু জানে দেওয়া হয়েছে ইতিমধ্যে সূত্রমাফত আপডেট এটা পেতেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন কেন আপনাদেরকে জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে ডিসেম্বরে কেন পাবেন না সমস্তটা কিন্তু এই ভিডিওতে আপনি জেনে নিতে পারছেন তো চলুন সমস্তটা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ওতে প্রেস করে পাশের বিলে ক্লিক করে ও নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে তৃতীয়বার ক্ষমতায় আসার পর একে একে প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার একুশে নির্বাচনের প্রাককালে এসসি মহিলাদের মাসে এক টাকা এবং অন্যান্য সকল মহিলাদের পাঁচশো টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তো সেই ক্ষেত্রে ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতি পূরণে চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং আপনারা কিন্তু টাকা পেয়ে আসছেন সেই গত দু হাজার একুশ থেকে এবং আপনারা কিন্তু এই দু হাজার বাইশে নতুন করে আবেদন করেও কিন্তু টাকা পাচ্ছেন এবার নভেম্বরও আবেদন করেছেন এবার এই ডিসেম্বর মাসেও কিন্তু আবেদন চলছে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যারা নতুন করে আবেদন করেছেন গত এক নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত প্রান্তে প্রান্তে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার জমা পড়েছে লক্ষ লক্ষ আবেদন এবার এই ডিসেম্বর মাসেও নতুন করে আবেদন জমা নেওয়া হচ্ছে চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র খতিয়ে দেখে প্রথম পর্যায়ে অর্থ বরাদ্দ করা হবে বলেই নবান্ন সূত্রের খবর যারা এবার নভেম্বর মাসে আবেদন করেছেন দুয়ার সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তাদের প্রথম পর্যায়ে কিন্তু আপনাদের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলেই নবান্ন সূত্রের খবর ইতিমধ্যে এই আপডেটটাই কিন্তু আপনাদের জন্য দেওয়া হয়েছে যারা নতুন করে আবেদন করেছেন নভেম্বর মাসে ঠিক আছে নভেম্বর মাসে তাদের জন্য কিন্তু বলা হয়েছিল যে ডিসেম্বর মধ্যে কিন্তু আপনাদের সমস্ত কাগজপত্র যাচাই করে দেখে নিতে হবে যারা লক্ষ্যম প্রকল্পে আবেদন করছেন তো সেই মতো কিন্তু আপনাদের যাচাই করা হচ্ছে এবং ডিসেম্বর মাসটা এখনও পড়ে রয়েছে তো সেক্ষেত্রে আবেদনপত্র খতিয়ে দেখে প্রথম পর্যায়ের অর্থ বরাদ্দ করা হবে বলেই জানানো হয়েছে তারপর দেখুন বলা হচ্ছে উল্লেখ্য আবেদন জমা পড়ার পরে পরেই শুরু হয়েছে আবেদন খতিয়ে দেখার কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেন ডিসেম্বর মাসের মধ্যে আবেদন খতিয়ে দেখে যোগ্য আবেদনকারীর বেনিফিশিয়ারি তালিকায় নাম তুলতে হবে অর্থাৎ আপনাদের যে লিস্ট লক্ষ্মীমণ্ডার প্রকল্পের টাকা সেটাতে নাম তুলতে হবে কারণ বেনিফিশিয়ারি লিস্ট আপনাদের যে টাকার লিস্ট সেটাতে নাম না তুললে আপনাকে কিন্তু টাকা পাওয়া হবে না অর্থাৎ আপনার যাচাই করার পরে সমস্ত কিছু ঠিক থাকলে সেই লিস্টে কিন্তু নাম চলে আসবে এবং আপনাকে এসএমএস দিয়েও জানিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে কারা কারা এসএমএস পেয়েছে অবশ্যই জানাবেন এস এম এস নিয়ে ভিডিও দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন তারপর দেখুন বলা হচ্ছে এরপর জেলায় জেলায় টাকা পাঠানো হবে সকলের অ্যাকাউন্টে ঢুকবে প্রথম পর্যায়ের টাকা তবে টাকা কবে দেওয়া হবে সেটাই সব থেকে বড়ো প্রশ্ন দেখুন বাকিরাও একইভাবে দফায় দফায় টাকা পাবেন সব জেলার জন্য আলাদা আলাদা অর্থ বরাদ্দ হবে বলে খবর তবে ডিসেম্বর মাসে এই নতুন আবেদনকারী মহিলাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে দেখুন কি বলা হচ্ছে তবে এই ডিসেম্বর মাসে এই নতুন আবেদনকারী মহিলাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে প্রশাসন সূত্র মারফত খবর জানুয়ারি মাস থেকে সকল আবেদনকারীর ব্যাংকে টাকা জমা পড়বে সে বিষয়ে জানা গেছে ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে প্রশাসন সূত্রের খবর জানুয়ারি মাস থেকে সকল আবেদনকারীর ব্যাংকে টাকা জমা পড়বে সে বিষয়ে জানা গেছে তবে ডিসেম্বর মাসে টাকা আপনাদের যে পাওয়া সেটা কিন্তু সম্ভাবনা খুবই কম কারণ ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের যাচাই করা হবে প্রচুর আবেদন লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে সেগুলো যাচাই করা হবে আপনাদের জন্য বরাদ্দ করা হবে ঠিক আছে তারপর কিন্তু আপনাদের টাকা পাঠানো হবে জেলায় জেলায় এরপর আপনাদের টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার চান্সটা খুবই কম যারা যারা আবেদন করেছেন অনেকেই টেনশনে থাকবে তো সেই ক্ষেত্রে আপনাদের টেনশন করার প্রয়োজন নেই আপনাদের টাকাও চলে আসবে ডিসেম্বর মাসে যদিও দেওয়া হয় তাহলে শেষের দিকে হয়তো আপনাদের দিতে পারে তবে মাসের শেষের দিকে মনে হয় না আপনাদের টাকা ঢুকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই মুহুর্তে এই আপডেট হয়তো আপনাদের টাকা দিতেও পারে তবে এখনও পর্যন্ত এটাই আপডেট ঠিক আছে তো সেই ক্ষেত্রে ডিসেম্বরের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম যারা এবার এই দু হাজার সালের গত নভেম্বর মাসে সেই ক্ষেত্রে আপনাদের আবেদন যাচাই করা হচ্ছে ধাপে ধাপে আপনাদের কিন্তু টাকার লিস্টে নাম তোলা হবে এরপর বরাদ্দ করে টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে জানুয়ারি থেকে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট যেটা আপনাদের জানা দরকার তার জন্য এই ভিডিও তো কারা কারা নতুন করে আবেদন করেছেন আপনারা এসএমএস পেয়েছেন কিনা অবশ্যই অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন এটাই রিকোয়েস্ট করবো